এখান থেকে মাটি নিয়ে গিয়ে পুজো হচ্ছে, অথচ এখানকার মহিলারা যখন সেই পুজোতে যান তখন তাদের প্রবেশাধিকার নেই। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এনারা যে পুজোটার আয়োজন করে আসছেন সেই পুজোয় কিন্তু সবার প্রবেশাধিকার রয়েছে, এভরিবডি ইজ ওয়েলকাম। এইটাই হচ্ছে আসল রূপ আমাদের এই সমাজে। দুটোই ঠিক আছে, ভালো খারাপ, ইনফ্যাক্ট ভালো খারাপই জাজমেন্ট দেওয়ারও আমি কেউ নেই, আমি বিচারিতাটা আমি শুধু এই ডাইকোটমি যে লাইফে আমি এই ডাবল স্ট্যান্ডার্ডটা শুধু আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এবার আপনারা বিচার করুন যে নিষিদ্ধ পল্লী থেকে, সো কল্ড নিষিদ্ধ পল্লী থেকে মাটি নিয়ে গিয়ে মায়ের পুজো করা হচ্ছে, সেই নিষিদ্ধ পল্লীর মহিলারা সেই সমস্ত পুজোয় যেতে পারবেন না যে ওনাদের ওনারা নিজেদের পুজো আয়োজন করেছেন। এবং প্রধান যে বিষয়টা এবারে থিম, পরিবেশ বাঁচাও। আমরা যথেচ্ছাচার করি, আমরা গাছ কাটি, আমরা জলের অপচয় করি, এবং এই গাছ কাটা, জলের অপচয় করা, বায়ু দূষণ, এই সমস্ত কিছু মিলিয়ে মিশে যে অদ্ভুত রকমের একটা ইকো বমের ওপর বসে রয়েছি আমরা, যেটা যে কোনো সময় ফাটতে পারে এবং পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, সেই পৃথিবীকে তো বাঁচাতে হবে, নাহলে আমাদের আগামী প্রজন্ম কোনো পুজোই দেখতে পাবে না। পরিবেশ পুজো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পুজো। সেই পরিবেশ পুজো এবছরের থিম মসজিদ বাড়ি স্ট্রিটের পুজো। রত যদি একটু বোঝাও আমাদের যে কীভাবে তুমি সাজাচ্ছ পরিকল্পনা। আমাদের যারা জীবনপল্লী সন্তানরা যারা আছে, যারা একটু ভালো আঁকতে পারে, যারা একটু ভালো গান করতে পারে, যারা একটু ভালো নাটক করতে পারে, যারা এটাকে নিয়ে সচেতন করতে পারবে, সেরকম কিছু কর্মসূচি আমরা নিই। তার মধ্যে প্রথম কর্মসূচি যেটা হচ্ছে যে আমি কি ড্রয়িং করেছি, যার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা নিজেরা কীভাবে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি, তাহলে ড্রয়িংগুলো থাকলে আমার মধ্যে দেখালে ভালো। হ্যাঁ, রতনের আঁকা কিছু জিনিস যেগুলো মাধ্যমে আমাদের এই সাজানো হবে, আমি আমি আনতে বলছি, কোনো অসুবিধা নেই, কেউ না কেউ নিয়ে চলে আসবে। রতন, তো এই যে এঁকে বা নিজে কিছু সৃষ্টি করে তুমি তোমার পুজো মণ্ডপটা সাজাচ্ছ, এটা কি প্রথমবার নাকি এর আগেও করেছো? এর আগে আমি অনেক ইস্যু নিয়ে করেছি, যেমনি জনগণদের অধিকার নিয়ে করেছি, সন্তানদের অধিকার নিয়ে করেছি, এখানে বিভিন্নভাবে আমি করেছি। যেমন এইখানে আমি একটা ড্রয়িং করেছি, দেখুন আমরাই কিন্তু পৃথিবীকে নেগড়াচ্ছি, আমরাই কিন্তু পৃথিবীকে নেগড়াচ্ছি, কীভাবে পৃথিবীকে এইভাবে নেগড়ালে জল আস্তে আস্তে কিন্তু পৃথিবী থেকে পানীয় জল কিন্তু শেষ হচ্ছে, এবং এইরকম পানীয় জল যদি শেষ হয়ে যায় পৃথিবী কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু জলশূন্য হয়ে পড়বে, মানে আমরা খাবার জল পর্যন্ত পাবো না। এছাড়াও দেখুন কীভাবে অতিরিক্ত বায়ু দূষণের ফলে এবং পৃথিবী অনেক গরম হয়ে যাচ্ছে, পড়ছে, আমরা অ্যামাজনের কথা নিশ্চয়ই ভুলে যাইনি, আর এইটুকু সময়ের মধ্যে পৃথিবী জ্বলছে, পুড়ছে, পুড়ছে, সেখানে দেখুন গাছও দেখুন এখানে পুড়ছে। সুতরাং আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে বন জঙ্গল যাতে না কেটে আরও সবুজ বেশি করে লাগানোর চিন্তা ভাবনা আমাদের করতে হবে, যেহেতু আমরা শহরে থাকি, এবং শহরে থাকলে দেখা যায় অনেক ফ্ল্যাটের সামনে ভালো গাছ থাকলে তাকে কেটে ফেলা। এছাড়াও দেখুন আমরা বারবার এই স্লোগানটা দিচ্ছি, এখানে কোনো লেখাটা হয়নি, যে আমরাই পারি আমাদের পৃথিবীকে চিরসবুজ করে রাখতে, এই আঁকাটার মাধ্যমে দেখি। এছাড়াও এটা যেটা দেখিয়েছি, দেখুন আমাদের পৃথিবী সবসময় যেটা আমরা চাই চিরসবুজ থাকুক, সেই জায়গাতে গাছ কেটে যাচ্ছে, এবং গাছ কাটে, কেটে যাওয়ার পর আস্তে আস্তে মাটিতে খরা হচ্ছে, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, সব কিন্তু পরিবেশ দূষণের কারণে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা আমাদের প্যান্ডেলে কাজ শুরু করে দিয়েছি, এখন চারটে আঁকা মোটামুটি হয়েছে, কিন্তু এগুলো অনেক আরও আঁকা থাকবে, এগুলো আমরা ডাকবো। এই যে কাঠামোটা দেখছেন আপনি 8x20, এই কাঠামোর মধ্যেই মায়ের আরাধনা হবে। প্রশ্ন এমন উঠতেই পারে যে আমরা মির্চির তরফ থেকে আরও অনেক পুজো কভার করতে পারতাম, মির্চি খুশির পুজো বলে আমাদের একটা স্পেশাল অ্যাক্টিভিটি রয়েছে, যেখানে বারবার আপনার কাছেই আপিল জানানো হচ্ছে যে আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে গিয়ে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, তার সঙ্গে আপনার পাড়া, এই পাড়াটা মসজিদ বাড়ি স্ট্রিটের পাড়াও হতে পারে, পাড়া বা ক্লাবের নাম লিখে একটা হ্যাশট্যাগ জুড়ে দিন, হ্যাশট্যাগ মির্চি খুশির পুজো 2, M P অ্যান্ড দ্য নাম্বার 2, এটা জুড়ে দিন, যাতে আমরা মির্চিতে জানতে পারি আপনার পাড়ায় এক্সক্লুসিভ কী হচ্ছে, আপনার পাড়ার পুজো কতটা সুন্দর হয়ে উঠছে, কীভাবে সাজিয়ে তুলছেন আপনারা। মির্চি খুশির পুজোতে আপনারা কি আলাদা করে
মানে এরকম করে ফেসবুকে গিয়ে কিছু লিখেছেন, কিছু বলেছেন? লিখেননি, লিখেননি, ওটা আমরা করেছি। আসল জীবনে কি খুব শান্ত? নো, আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্য বেসিক রিয়ালিটি, দ্য হার্ড কোর ফ্যাক্টস অফ লাইফ, যে যেখান থেকে মাটি নিয়ে গিয়ে পুজো করা হয় সেই জায়গার মহিলাদের প্রবেশাধিকার নেই আমাদের সো কল্ড সিভিলাইজড সোসাইটির পুজোতে। আমরা এখনও তাদের দেখে নাক শিটকই। আজকে চন্দ্রযান টু নিয়ে আমরা পোস্ট করি, গর্ব করি, দেশের কত জয়গান গাই, অথচ সমাজের এই শ্রেণীর মানুষ এখনও রাপ্ত, এখনও আমাদের কাছে অচুর, দে আর লাইক আনটাচেবল। কাজলদি নিজে অ্যাক্টিভলি কাজ করছেন এবং তিনি এই যে দুর্বার মহিলা সমন্বয় কমিটির মাধ্যমে এই সমস্ত মহিলাদের অধিকার তুলে ধরার চেষ্টা করছেন, এটা বিরাট বড় উদ্যোগ। এবং সেই কারণে রেডিও মির্চি মনে করে এইটা আক্ষরিক অর্থে মির্চি খুশি পুজো। এই এত আনন্দ, এত খুশি, 2 লাখ টাকা বাজেট, 2 লাখ টাকা আমি বলছি আপনাকে, কলকাতার বাজারে, উত্তর কলকাতা হোক, মধ্য কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, একটা তোরণ, একটা গেট সাজাতে 3-4 লাখ টাকা খরচ হয়ে যায়। সেখানে এদের গোটা পুজোটারই আয়োজন করা হয় 2 লাখ টাকা, এবং তারা নিজেরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে। কোনো বড়োবাবু আসে না পুজো সাপোর্ট করতে, কোনো বিগ টিকিট স্পন্সার এদের হাতে নেই, কোনো কর্পোরেট হেল্প নেই। এসব ছাড়া এরা নিজেদের উদ্যোগে, নিজেদের দমে, নিজেদের উৎসাহে এই পুজোর আয়োজন করেন। এর থেকে বড় কিছু আর সত্যি চাওয়া নেই। কাজলদি, আমরা এই লাইভ সেশনটা শেষ করব, তার আগে যদি আপনার কোনো বক্তব্য থাকে, আমাদের হাজার হাজার মানুষ এই মুহূর্তে ফেসবুকের মাধ্যমে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। নমস্কার, আমরা যে মহিলারা পুজো করছি আমাদের সংগঠনের তরফ থেকে, আমরা মহিলারাই সবাই সব কিছু, আমরা আয়োজন মহিলারাই আমরা ভোগ রান্না বিতরণ সব কিছু করি। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ আমাদের পুজোতে অংশগ্রহণ করুক, আমরা সবাইকে আমন্ত্রণ করছি, আমরা কোনো ভেদাভেদ রাখছি না, আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের পুজোটাই আনন্দ করব। আমাদেরকে অন্য পুজোকে অনুমতি নাই দিক, কিন্তু আমরা যে পুজো করছি আমরা প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ করছি যে আমাদের পুজোতে আসার জন্য। আপনারা আজকে দেখছেন, নমস্কার জানাচ্ছি, সবাই আসবেন, ধন্যবাদ। আমাদেরকে কেউ আমন্ত্রণ জানাক না জানাক, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের পুজোয় আসবেন, তো প্লিজ আসবেন। আপনারা তো ঠাকুর দেখতে বেরোবেন, উত্তর কলকাতার অনেক জায়গায় ঘুরবেন, এই নিষিদ্ধ পল্লীতে সো কল একটু ঘুরে যান। এখানে তোলা কোনো ছবি বা ভিডিও হয়তো আপনি পোস্ট করলে আপনার মানবিক দিকটা সবার আগে এগিয়ে আসবে। আমরা মুখে অনেক কথা বলি, মার্জিনালাইজড সেকশনস অফ সোসাইটি তাদের সাপোর্ট করার জন্য মুখে অনেক বলি, আমাদের মুখে মারিতম জগৎ, এর বাইরে একটু বেরিয়ে যদি আমরা সাপোর্ট করি, আপনার কাছ থেকে একটা পয়সাও চাইছে না কেউ, একটা টাকাও চাইছে না কেউ, শুধু এই রাস্তায় হাঁটতে হাঁটতে একবার এই গলির মধ্যে ঢুকে মসজিদ বাড়ি স্ট্রিটের পুজোটা একবার দেখে যাবেন, এইটুকুই চাইছি, আর কিছু না। উদ্দেশ্য এই ফেসবুক লাইভটার একটাই, যে কিছু মানুষ হাজার প্রতিকূলতা সত্ত্বেও তারা এই পুজোর আয়োজন করছেন, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে এই পুজো ঘিরে, কিন্তু তাও তাদের উৎসাহকে দমানো যায়নি। এবং রদন, অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই তোমার জন্য, তোমার মতন শিল্পী এই কাজটা করছে, খুব ছোটো স্কেলে করছো, কিন্তু বিশ্বাস করো এটা অনেক অনেক বড় আকার ধারণ করবে, আরও অনেক মানুষ তোমাদের পুজোর সঙ্গে যুক্ত হবে। আমরাও আপনাদেরকে দেখতে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় বড় পুজো থাকা সত্ত্বেও আপনারা যে আমাদেরকে নিজের মতো মনে করে যে এসেছেন এবং আমাদের সঙ্গে কথা বলে দিন এসেছেন আলোচনা করছেন, তার জন্য আমরা অনেক অনেক দুর্বলের পক্ষ থেকে আমরা নিতে শুরু করছি। খুব ভালো থাকবেন এবং আপনার পাড়াতে বা আপনার ক্লাবেও যদি এরকম ইউনিক কিছু হয়ে থাকে অবশ্যই জানাবেন মিছি খুশির পুজো ভার্সন 2 কে। আপনার ফেসবুক টাইমলাইনে গিয়ে লিখুন নিজের নাম, নিজের কন্ট্যাক্ট নাম্বার, সঙ্গে সেই পাড়া বা ক্লাবের নাম, অ্যান্ড জুড়ে দিন হ্যাশট্যাগ মিছি খুশির পুজো 2। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার গর্ব করে বলছি, আই এম প্রাউড টু বি ইন সোনাগাছি দিস আফটারনুন। Thank you.